প্লাবিত ঘাটলের একাধিক এলাকা গ্রামে গ্রামে ফের বাড়ছে জল, পুজোর আগে দুর্ভোগের আশঙ্কা। যে ছবি দেখতে পাচ্ছেন ঘাটালের ছবি দেখতে পাচ্ছেন, ঘাটালের একাধিক জায়গায় জল জমে রয়েছে, প্লাবিত একাধিক এলাকা, পুজোর আগে দুর্ভোগের আশঙ্কা। ঘাটাল পুরো এলাকা সহ প্লাবিত একাধিক গ্রাম পঞ্চায়েত, চরম দুর্ভোগের আশঙ্কায় বানভাসী ঘাটাল। আবার বাড়ছে খুবই, পূজার জন্য হয়তো, তার জন্য হয়তো আরো দুশ্চিন্তা, মানে পূজার তো কোনো ই হবেনি। কিভাবে যাতায়াত করছেন আপনারা এখন? আমরা ওটা বাঁধ দিয়ে, মানে ঝোঁক ফেরি বাঁধ দিয়ে নৌকায় যাতায়াত করছি। ডোঙাটা একটু বাঁধ দিয়ে হেঁটে হেঁটে ওইখানে আবার খেয়া পেরেছি, খেয়া পেরে এসেছি। জল কি বাড়ছে? জল বাড়ছে, পড়াতে সন্ধ্যা থাকতো পড়াচারে জল বেড়েছে। বেড়েছে শিলাবতীর জলস্তর, জলের চাপে ভাঙলো কাঠের সেতু, 15 থেকে 16টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। ভাঙলো চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কাঠের সেতু, চরম সমস্যায় এলাকার বাসিন্দারা। যে ছবি দেখতে পাচ্ছেন, কাঠের সেতু ভেঙে গিয়েছে। এই সেই সেতু যা জলের তলায়, এই সেতু দিয়ে যাতায়াত চলতো অন্তত 15 থেকে 16টি গ্রামের বাসিন্দাদের, তাদের যোগাযোগ বিচ্ছিন্ন এই মুহূর্তে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে। যে ছবি দেখতে পাচ্ছেন, এই সেই কাঠের সেতু, যে সেতু ভেঙে যাওয়ায় 15 থেকে 16টি গ্রামের বাসিন্দারা এই মুহূর্তে বিচ্ছিন্ন দ্বীপে রয়েছেন বলা যায়। জলের চাপেই সেতু ভেঙে গিয়েছে, দেখুন সেতু জলের তলায়, প্রবল জলের তোড়ে সেতু ভেঙে গিয়েছে। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কাঠের সেতু ভেঙে গিয়েছে প্রবল জলের তোড়ে, চরম সমস্যা এলাকার বাসিন্দারা। 15 থেকে 16টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন, যাতায়াতের একমাত্র ভরসা এই মুহূর্তে নৌকা। চন্দ্রকোনার বাসিন্দারা এই মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, অন্তত 15-16 গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। লাগাতার বৃষ্টি, বৃষ্টির জেরে শিলাবতীতে জলের তোর বেড়েছে এবং যে জলের চাপেই ভেঙে গিয়েছে এই কাঠের সেতুটি, যে ছবি দেখতে পাচ্ছেন। কাঠের সেতু জলের তোড়ে ভেঙেছে দেখলেন, এবার দেখুন কংক্রিটের সেতু, তাও ভেঙে গেল জলের তোড়ে। গাড়ি উল্টে পড়ে রয়েছে, বালি বোঝাই ডাম্পার যাচ্ছিল এবং সেই সময় সেতু ভেঙে গিয়েছে, আটকে যায় ডাম্পারের পিছনের অংশ। যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে ডাম্পারটি মুখ থুবড়ে পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন। জলের তোড়ে ভাঙলো কংক্রিটের সেতু, দোনাই খালের ওপর থাকা কংক্রিটের সেতু, সেই সেতুর উপর দিয়ে যাচ্ছিল বালি বোঝাই ডাম্পার, সেই সময়তে এই সেতুটি ভেঙে যায়। দুটি জায়গায় সেতু ভাঙার ছবি দেখালাম আপনাদেরকে, একদিকে শিলাবতীতে জলস্তর পাড়ায় কাঠের সেতু ভেঙে গিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন 15 থেকে 16টি গ্রামের, অন্যদিকে দেখতে পাচ্ছেন কংক্রিটের সেতু চন্দ্রকোনার দোনাই খালের উপর, সেই কংক্রিটের সেতু ভেঙে গিয়েছে বালি বোঝাই ডাম্পার যাওয়ার সময়, আটকে যায় ডাম্পারের পিছনের অংশটি। দুটি ছবি দেখতে পাচ্ছেন পাশাপাশি, একদিকে কাঠের সেতু ভেঙে গিয়েছে চন্দ্রকোনা, অন্যদিকে চন্দ্রকোনার দোনাই খাল, শিলাবতীতে কাঠের সেতু এবং চন্দ্রকোনার দোনাই খালের উপরে কংক্রিটের সেতু, দুটি সেতু ভেঙে গিয়েছে। এদিকে টানা বৃষ্টি দার্জিলিং এও, সেখানে ভূমিধসের ছবি দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে, বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত ভূমিধসের কারণে। টানা বৃষ্টিতে দার্জিলিং এ ভূমিধস, ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত বাড়ি। বহু
প্রতীক্ষা, বহু টালবাহানা আমরা দেখেছি, তারপরে অবশেষে গতকাল পেট্রাপোল সীমান্ত হয়ে ইতিমধ্যেই এপার বাংলায় প্রবেশ করেছে ওপার বাংলার রুপোলি শস্য। আর এই ইলিশ পাতে পড়লে বাঙালিদের ভাতের যে আর কিচ্ছু কোনো সঙ্গে পদ লাগে না সেটা তো বলাই বাহুল্য। ইলিশের মতো পদ থাকলে আর কি লাগে, কিন্তু এই ইলিশই সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমি এই মুহূর্তে পাতিপুকুর মাছ বাজারে রয়েছি, আমি একটু কথা বলার চেষ্টা করবো এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে। দাদা, এটা বাংলাদেশের পদ্মার ইলিশ তো? বাংলাদেশের পদ্মার ইলিশ। কিরকম দাম দর যাচ্ছে আজকে? আজকে সকালে বেচেছি 2000 টাকা, তারপর 1900 টাকা, এখন 1850 টাকা। রুপোলি শস্য আমার হাতে রয়েছে এবং এর দাম এই মুহূর্তে যাচ্ছে কিন্তু কোথাও 1900, কোথাও 2000 এবং 1800 তারা বিক্রি করছেন, তবে দাম কমবে। ইলিশ মাছ খাওয়ার জন্য বাংলাদেশের পদ্মার ইলিশ, সেটা সাইজ অনুসারে কোথাও ছোট রয়েছে, কোথাও বড় রয়েছে। সবটা মিলে এই মুহূর্তে বাংলাদেশের পদ্মার ইলিশ কিন্তু পৌঁছে গিয়েছে। ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, পাতিপুকুর। খবর আমরা নজর রাখবো। বন্ধ হলো হাওড়া চেঙ্গাইল জুট মিল, পুজোর মুখে কর্মহীন প্রায় 7000 শ্রমিক। বোনাস নিয়ে গতকাল থেকে জুট মিলের শ্রমিক বিক্ষোভ, অভিযোগ ভাঙচুর করা হয় জুট মিলের ভিতরে। নিরাপত্তার অভাব দেখিয়ে মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস কর্তৃপক্ষের। বন্ধ হলো হাওড়া চেঙ্গাইল জুট মিল, পুজোর মুখে কর্মহীন প্রায় 7000 শ্রমিক। বোনাস নিয়ে গতকাল থেকে জুট মিলের শ্রমিক বিক্ষোভ, অভিযোগ ভাঙচুর করা হয় জুট মিলের ভিতরে। নিরাপত্তার অভাব দেখিয়ে মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস কর্তৃপক্ষের। দেখতে পাচ্ছেন সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। জুট মিলের কর্মীরা তারা কি বলছে এ বিষয়ে শুনে নেব। গন্ডগোলটা প্রথম হচ্ছে বোনাসের নিয়ে দাবি ছিল যে বোনাসটা দিয়ে দিতে হবে, ওরা দুদিনের টাইম দিয়েছিল, কালকে কিন্তু দেয়নি। না দেওয়ার ফলে তার আগের ঘটনা বলি, 12:30টার সময় কিছু এদের প্রশাসনের লোক, তাও নয় তো, এরা কিছু সিকিউরিটি নিয়ে ওপরে ওই বন্দুক টন্দুক নিয়ে ঘোরাঘুরি করেছিল। কারা সেটা? হচ্ছে এদের সিকিউরিটি যতটা সম্ভব, বাইরে থেকে একটা সিকিউরিটির দল এনেছিল, তারাই ওরকম করেছে। সেই ক্ষোভটা হয়তো আমার মনে হয় যে যারা শ্রমিকদের মধ্যে নয়, কিছু নেতাদের শ্রমিকদের মধ্যে পড়েছে।